এদেশে তরুণ তরুণীদের অনেকেই হতে চান পাইলট। যাত্রীবাহী বিমান নিয়ে ইউরোপ বা আমেরিকা উড়ে যাওয়ার স্বপ্ন দেখেন তারা, কিন্তু উড়ান চালানোর প্রশিক্ষণ কোথায় নেওয়া যাবে তা নিয়ে বহু প্রার্থীর নেই সঠিক ধারণা। চলতি বছরে সেই ট্রেনিংই দিচ্ছে এয়ার ইন্ডিয়া। উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের জন্য এই কোর্স চালু করছে টাটা গোষ্ঠীর এই জনপ্রিয় বিমান সংস্থা। হরিয়ানার গুরুগ্রামে রয়েছে এয়ার ইন্ডিয়ার নিজস্ব পাইলট ট্রেনিং একাডেমি, সেখানেই ক্যাডেট পাইলট প্রকল্পের আওতায় প্রশিক্ষণ দেবে টাটাদের উড়ান সংস্থা। আগ্রহীরা অনলাইনে করতে পারবেন রেজিস্ট্রেশন। কত বছর বয়স পর্যন্ত করা যাবে আবেদন, থাকতে হবে কি কি যোগ্যতা, আজকের প্রতিবেদনে রইল তার হদিশ। এয়ার ইন্ডিয়া জানিয়েছে উচ্চ মাধ্যমিক বা যে কোনো বোর্ডে দ্বাদশ উত্তীর্ণ বিজ্ঞান শাখার পড়ুয়ারা সংশ্লিষ্ট কোর্সে আবেদন করতে পারবেন। ইংরাজি গণিত পদার্থবিদ্যায় পেতে হবে 60% নম্বর। আবেদনকারীকে ঝরঝরে ইংরাজি বলতে ও লিখতে জানতে হবে। মার্কিন খ্যাতনামা ফ্লাইট স্কুলের সঙ্গে যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণ দেবে টাটাদের উড়ান সংস্থা, যার মেয়াদ 2 বছর বলে জানা গিয়েছে। এই কোর্স শেষে প্রার্থীরা হাতে পাবেন কমার্শিয়াল পাইলটের লাইসেন্স। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেনিং স্কুলিং থেকে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণরাও সংশ্লিষ্ট কোর্সটিতে আবেদন করতে পারবেন। উল্লেখ্য, পাইলটের প্রশিক্ষণ নিতে ন্যূনতম বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। আবেদনকারীকে দৈহিক ও মানসিকভাবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন বা DGCA মেডিকেল স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রার্থীদের ডাক্তারি পরীক্ষা করবে এয়ার ইন্ডিয়া। সংশ্লিষ্ট কোর্সের রেজিস্ট্রেশনের জন্য আগ্রহী ছেলে মেয়েদের এয়ার ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে করতে হবে লগ ইন। তা হল https://cadetpilot.airindia.com। টেকনিক্যাল জ্ঞান, রিজনিং, নিউমেরিক্যাল এবিলিটি ও চাপের মধ্যে কাজ করার দক্ষতা কতটা রয়েছে তা যাচাই করে যোগ্য প্রার্থীদের প্রশিক্ষণের জন্য বেছে নেবে টাটাদের উড়ান সংস্থা। প্যানেল ও গ্রুপ ডিসকাশনের মধ্য দিয়ে যেতে হবে প্রার্থীদের। কমার্শিয়াল পাইলটের ট্রেনিং কোর্সের ফির বিষয়টি এখনো স্পষ্ট করে কিছু জানায়নি এয়ার ইন্ডিয়া। কোর্সটি কবে থেকে চালু হবে তাও এখনো জানা যায়নি। প্রশিক্ষণ শেষে প্রয়োজন অনুযায়ী শর্ত সাপেক্ষে ট্রেনি পাইলট হিসেবে নিয়োগ করবে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। এদেশে তরুণ তরুণীদের অনেকেই হতে চান পাইলট। যাত্রীবাহী বিমান নিয়ে ইউরোপ বা আমেরিকা উড়ে যাওয়ার স্বপ্ন দেখেন তারা, কিন্তু উড়ান চালানোর প্রশিক্ষণ কোথায় নেওয়া যাবে তা নিয়ে বহু প্রার্থীর নেই সঠিক ধারণা। চলতি বছরে সেই ট্রেনিংই দিচ্ছে এয়ার ইন্ডিয়া। উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের জন্য এই কোর্স চালু করছে টাটা গোষ্ঠীর এই জনপ্রিয় বিমান সংস্থা। হরিয়ানার গুরুগ্রামে রয়েছে এয়ার ইন্ডিয়ার নিজস্ব পাইলট ট্রেনিং একাডেমি, সেখানেই ক্যাডেট পাইলট প্রকল্পের আওতায় প্রশিক্ষণ দেবে টাটাদের উড়ান সংস্থা। আগ্রহীরা অনলাইনে করতে পারবেন রেজিস্ট্রেশন। কত বছর বয়স পর্যন্ত করা যাবে আবেদন, থাকতে হবে কি কি যোগ্যতা, আজকের প্রতিবেদনে রইল তার হদিশ। এয়ার ইন্ডিয়া জানিয়েছে উচ্চ মাধ্যমিক বা যে কোনো বোর্ডে দ্বাদশ উত্তীর্ণ বিজ্ঞান শাখার পড়ুয়ারা সংশ্লিষ্ট কোর্সে আবেদন করতে পারবেন। ইংরাজি গণিত পদার্থবিদ্যায় পেতে হবে 60% নম্বর। আবেদনকারীকে ঝরঝরে ইংরাজি বলতে ও লিখতে জানতে হবে। মার্কিন খ্যাতনামা ফ্লাইট স্কুলের সঙ্গে যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণ দেবে টাটাদের উড়ান সংস্থা, যার মেয়াদ 2 বছর বলে জানা গিয়েছে। এই কোর্স শেষে প্রার্থীরা হাতে পাবেন কমার্শিয়াল পাইলটের লাইসেন্স। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেনিং স্কুলিং থেকে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণরাও সংশ্লিষ্ট কোর্সটিতে আবেদন করতে পারবেন।